কেমন আছেন? ভালোই আছি। জয় শ্রী রাধে। সব মোটামুটি ঠান্ডা ঠান্ডা পড়েছে ওখানে? ঠান্ডা ঠান্ডা পড়েছে না, ভালো ঠান্ডা পড়েছে। ভালো ঠান্ডা পড়েছে। সোমনাথ, এই তোমার একটু আগে স্বপন মুখার্জির কাছ থেকে তোমার দণ্ডবত প্রণামের খবর শুনলাম। ও বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানবে। মহারাজজির কথা খুব মনে পড়ছে। মহারাজজি আমাকে প্রেমিক বলতেন, তুমি হচ্ছে আমার প্রেমিক সোমনাথ, আর আমি বলতাম আপনি আমার প্রেমিক মহারাজজি। অনেক কিছু মহারাজজি আমার সঙ্গে আলোচনা করতেন, অনেক কিছু শেখাতেন, অনেক মজার মজার কথা বলতেন। আজের একটা গান মনে পড়ছে, আমি পুরোটা করতে পারবো না, প্রথম লাইনটা শুধু করতে পারি। ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি নিও। তারপরটা আমি বলতে পারবো না, কারণ আমার মুখস্থ নেই গানটা। আমি যারা এখানে গান করে, কাকুলি আছে, আরও যদি কেউ করে এই গানটা, যদি আমাকে একটু করে শোনাও আর কি। এটা আমার খুব মানে মহারাজজি যে আমার কাছে কি ছিল আমি বলতে পারবো না। হ্যাঁ, হতে পারে যারা ওনার সঙ্গ পেয়েছে, আমার আমাকে উনি 2007 আমার বাড়িতে এসে আমাকে দীক্ষা দিয়েছিলেন। তারপরে 2008, 2009, 2010 তিন বছর উনি যখনই মেমারি আসতেন আমাকে ডাকতেন, ফোন করে দিতেন, আমি মেমারি যাচ্ছি তুমি এসো। তো আমি যেতাম, গিয়ে দেখা করে আসতাম। মেমারি আশ্রমেও প্রচুর স্মৃতি আছে ওনার সঙ্গে আমার, প্রচুর মজার মজার কথা আছে, প্রচুর ঘটনা আছে। ওই সময়ের মধ্যেই উনি অনেক কিছু আমাকে বলতেন। কখনো দাদাগুরুজি মহারাজ, সরি, কখনো বাবাজি মহারাজের ঘরের সামনে বসে উনি ওই উবু হয়ে বসে দেওয়ালে হেলান দিয়ে থাকতেন, আমি গিয়ে ওনাকে প্রশ্ন করতাম। কখনো উনি যে ঘরটায় থাকতেন সেই ঘরের সামনে বসে, কখনো ওই ঘরের মধ্যে আমরা দুজনে, শুধু আমি আর মহারাজজি, যখন প্রসাদ পেতে বসতাম সামনের বিল্ডিংটার বারান্দায়, তারপরে গাড়ির সামনে ঠাকুরঘর যেখানে তার পাশে, প্রচুর 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 স্মৃতি আছে। শুধু আমি মহারাজজি, অমরদাস কাঠি বাবাজি মহারাজ নয়, আমার সঙ্গে স্মৃতি আছে জ্ঞানদাসজি মহারাজের। উনি যখন তিলক করতেন আমি সামনে বসে থাকতাম, ওনাকে ডেকে আমি স্মৃতি মন্দিরের পেছনে গিয়ে ছবি তুলি। উনি যখন ঠাকুরকে ভোগ লাগাতে আসছেন, সবে থালা বাটিটা নিয়েছেন ছবি তোলা। তারপরে আরও অনেক, মানে আমি গিয়ে ঢুকেছি, ঢুকতে না ঢুকতেই উনি আমাকে, জ্ঞানদাসজি বলছেন এই যে মিথ্যুক সোমনাথ এসে গেছে, কারণ উনি আমাকে অনেকবার যেতে বলেছেন কিন্তু আমি তখন চাকরি করতাম বলে যেতে পারতাম না। তো যখন গিয়েছিলাম তখন আমাকে বলছেন এই যে মিথ্যুক সোমনাথ চলে এসছে, আসবো আসবো বলে কিন্তু আসে না। তো আমি বললাম যে আপনার তো চাকরি। তো তখন উনি আমার পিঠে হাত দিলেন, দিয়ে উনি বললেন প্রসাদ আছে, প্রসাদ খাও। তারপর কৃষ্ণপ্রেম দাসজি আমাদের, একবার আমি গেছি, যাবার কথা যাচ্ছি আমরা গাড়ি করে, তো মহারাজজি তখন সেবারে আমরা যখন যাচ্ছি, মহারাজজি আশ্রমে ছিলেন না, আশ্রম থেকে কোনো একটা কাজে গিয়েছিলেন উনি। তো আমাকে কৃষ্ণপ্রেম দাসজি প্রায় ফোন করছে, কোথায় তোমরা, কোথায় তোমরা? আমি বললাম এই যে এখানে। তো আমরা কী করেছিলাম, ওই যোগগ্রামে যে ওই কালী মন্দির আছে ওই কালী মন্দির দেখতে নেমেছিলাম। তো সেই কালী মন্দির, তখন মেঘলা আকাশ, তো বৃষ্টি হয়েছিল, তো মাঠে আমি গিয়ে ছবি তুলছি। আমার কাকা ছিল সেবারে আমার সঙ্গে, আমার কাকা আমাকে ডাকছে এই এখানে তাড়াতাড়ি আয়, আশ্রম থেকে ফোন করছে। তো আমি যখন আশ্রমে গেলাম তখন কৃষ্ণপ্রেম দাসজি ওই যে ঘরে মহারাজজি থাকতেন সেই ঘরের সামনে চেয়ার নিয়ে বসে আছেন উৎকণ্ঠায়। আমাকে দেখতে পেয়ে বলছেন কোথায় গিয়েছিলে তোমরা, তোমাদের তো অনেক আগে আসার কথা। আমি হ্যাঁ মহারাজজি, অনেক আগে আসার কথা, কিন্তু আমরা ওই মন্দিরটা দেখতে গিয়েছিলাম। বলছে জানো তোমার জন্য কত চিন্তা করছি, আর তোমরা আসবে বলে অমরদা, মানে অমরদাস কাঠি বাবাজি মহারাজ, ওনাকে ফোন করে জিজ্ঞেস করছি, ওরা এসছে? তো এই ভালোবাসাটা পেতাম ওনাদের কাছ থেকে। আমার কাছে, আমি অ্যাজ এ সোমনাথ, আমার কাছে জ্ঞানদাসজি, কৃষ্ণপ্রেম দাসজি, অমরদাসজি, প্রজ্ঞাদাসজি আর আর যারাই ছিল তারা কেউ আলাদা নয়, আমার কাছে প্রত্যেকে এক, আমার বন্ধু। আমরা ওনাদের, আমি ওনাদেরকে মহারাজ হিসাবে কম, বন্ধু হিসাবে বেশি কথা বলতাম।
যখন অগ্রদ্বীপে যাবার কথা হয়েছিল 2011-তে, তো প্রজ্ঞাতা শ্রী মহারাজের ফোন নাম্বার পেলাম ওয়েবসাইটে, বাবাজি মহারাজের নামে একটা পেজ ছিল, তো প্রজ্ঞাতা শ্রী মহারাজকে যোগাযোগ করলাম। প্রজ্ঞাতা শ্রী মহারাজ তখন মেমারির কোনো একটা শিষ্যের বাড়িতে ছিলেন, তো ওখানে যোগাযোগ করে আমরা ঠিক করলাম যে দুর্গাপুজোর সময় আমরা যাব, কারণ দুর্গাপুজোর সময় আমার অফিস ছুটি। তো আমরা যখন যাচ্ছি, মানে আমি যখন বেরোচ্ছি বাড়ি থেকে, মহারাজজি অমরদাস কাঠি বাবুজি মহারাজকে ফোন করলাম যে আমরা যাচ্ছি। মহারাজজি বললেন, হ্যাঁ তোমরা যাও, ভালোভাবে পৌঁছবে, পৌঁছে আমাকে একটা ফোন করে দেবে। তো তারপরে আমরা গিয়েছিলাম, ফোন করতে 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 গিয়েছিলাম, এবং আমরা যখন অগ্রদ্বীপ আশ্রমে প্রবেশ করলাম তখন বাজে প্রায় 12:45, কারণ ঘুরে ঘুরে গিয়েছিলাম, শর্টকাট রাস্তাটা জানতাম না। তো তখন আমরা ঢুকে দেখছি যে আমাদের সামনে আরও দুটো গাড়ি দাঁড়িয়ে, এবং আমরা যখন প্রবেশ করছি আশ্রমে, যে ঘরটা আমাদের জন্য অ্যালার্ট করা হয়েছিল সেটা প্রজ্ঞাদাসি মহারাজের ঘরের সামনেই ছিল, আগে উনি যে ঘরে থাকতেন। তো সেখানে গিয়ে যখন ঢুকেছি তখন অনেকে দেখলাম আমার মাকে এবং আমাকে প্রশ্ন করছে, আপনারা কোথা থেকে আসছেন? তো আমরা বললাম যে আমরা কলকাতা থেকে আসছি। তো বলছে, জানেন বাবা আমাদের, মানে প্রজ্ঞাদাসী মহারাজ ওনাদের বাড়িতে, তো তার শিষ্য তার মানে বাবা হবেন প্রজ্ঞাদাসী মহারাজ। তো প্রজ্ঞাদাসী মহারাজ বলছেন বাবা, মানে শিষ্যরা বলছেন বাবা আমাদের বাড়িতে ছিলেন, আসার কথা দুদিন পর, কিন্তু আপনাদের কথা যেতেই উনি বললেন যে আমার খুব পুরনো ভক্তরা, যারা আমার বাবা যেখানে যেতেন খুব পুরনো, আমার খুব চেনাশোনা, সেখান থেকে লোক আসছে, আমার এখানে থাকলে হবে না, আমাকে অগ্রদ্বীপে ফিরতেই হবে। তো বাবা তড়িঘড়ি করে একটা গাড়ি বুক করে চলে এলেন, আমরাও তার সঙ্গে চলে এলাম। আপনারা কি সেই? তো আমরা বললাম হ্যাঁ, এবং যেহেতু আমার দিদিমা সন্তদাসজি মহারাজের শিষ্য, সেই জন্যে অগ্রদ্বীপের যারা ছিল, রাধা মাধব দাস আরও সব ছিল, রাধা মাধব দাসকে বেশি করে মনে পড়ে, কারণ রাধা মাধব দাসকে দায়িত্ব দিয়েছিলেন প্রজ্ঞাদাসজি আমাদেরকে যাতে খেয়াল রাখা হয়। রাধা মাধব দাসের সঙ্গে প্রচুর আমাদের ঘটনা আছে। আমরা গিয়ে সেই যখন প্রজ্ঞাদাসজি মহারাজ আমাদের বাড়িতে এসেছিলেন 1986-এ, তখনকার ছবি দেখায় দেখিয়েছিলাম আমরা তখন ওখানে যারা ছিলেন, এবং প্রজ্ঞাদাসজি মহারাজ আমাদেরকে আলাদা করে, মানে এসকর্ট করে উনি একটা গ্রামে গিয়েছিলেন দুর্গাপুজোয় একটা মন্দিরে, সেখানে নিয়ে গিয়েছিলেন আমাদেরকে। এবং সেখানে গিয়েও দেখেছিলাম যে কীভাবে যুব সমাজকে শিক্ষা দিচ্ছিলেন উনি। তো আমার একটা ঘটনার কথা খুব মনে পড়ে, একটা জায়গায় প্যান্ডেলে একটা উনি ওনাকে বসানো হয়েছে, উনি বলছেন, আর আমাকে একটা চেয়ার দেওয়া হয়েছে, আর অন্যান্য যারা ভক্তমণ্ডলী আছে তারা কেউ মেঝেতে বসে আছে, কেউ মাটিতে বসে আছে। তো আমার ঠিক ওই চেয়ারে বসতে আমার যেন নিজের একটা সংকোচ বোধ করছিল, আমি এমন কে এসেছি যে আমাকে চেয়ার দেওয়া হয়েছে। তো আমি চেয়ার থেকে উঠে গিয়ে, সামনে একটা প্যান্ডেলের বাঁশ ছিল, সেই বাঁশের উপরে উঠে আমি প্রজ্ঞাদাসী মহারাজের প্রবচন শুনছিলাম। তো সেই চেয়ারে একটা ছেলে বসেছিল, মানে আমি উঠে গেছি বলে সেই ছেলেটা চেয়ারে বসেছিল। প্রজ্ঞাদাসজি মহারাজ ওই আমি দেখছিলাম প্রজ্ঞাদাসজি মহারাজ, কারণ আমি আমার আমার একটা মানে আমি 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 যদি কোনো জায়গায় যাই আমি কোনো ওই চোখ কান বুঝি আমি থাকি না, আমার চোখ কান খোলা থাকে প্রত্যেকটা জায়গায়, কী কী ঘটনা ঘটছে, কেমন করে ঘটছে, তার পেছনে সামনে কী যুক্তি আছে, কেমন মানে কেন সেগুলো ঘটছে, আমি সেগুলোকে বিশ্লেষণ করি সব জায়গায়। তো আমি দেখছি যে প্রজ্ঞাদাসজি মহারাজ ওই প্রবচন দিতে দিতে যে ছেলেটি চেয়ারে বসেছে তার দিকে চোখ দিয়ে কিছু একটা বললেন, সঙ্গে সঙ্গে ছেলেটি উঠে গেল, আমাকে গিয়ে বলছে দাদা আপনি ওখানে বসুন। আমি বললাম যে না আমি এখানেই ঠিক আছি, তুমি ওখানে বসো। বলছে না আপনি বসুন, কারণ বাবা রাগ করছেন। তো আমি তখন প্রজ্ঞাদাসজি মহারাজের চোখের দিকে তাকিয়ে আমি হাত দিয়ে দেখালাম যে আমি চেয়ারে বসছি, কিন্তু আমার নিজের যেন একটা কীরম সংকোচ বোধ হচ্ছিল যে আমি কেন চেয়ারে বসবো, সবাই মাটিতে বসবেন। তো এটা আর কিছুই নয়, এটা যেটা ওই যে ছেলেটাকে উনি শিক্ষা দিলেন, অতিথি পরায়ণতা কাকে বলে। তারপরে আমি ফিরে এসেছি, প্রজ্ঞাদাসজি মহারাজের সঙ্গে আমার প্রচুর কথা হয়েছে। প্রজ্ঞাদাসজি মহারাজ আমাকে বলেছিলেন তুই পুজোর সময় এসেছিস, একটু অন্য সময় আয় না। আমি বললাম অন্য সময় তো অফিস। বলছে অন্য সময় এলে আমি তোকে সময় দিতে পারবো, তোর যা জিজ্ঞাসা সেগুলো আমি তোকে বলতে পারবো। তো তারপরে আমার অফিস ছিল, তারপরেও দু তিনবার আমাকে রাধা মাধব দাস বলেছিল যে তুমি এসো, ঘুরে যাও। আমার মাকে উনি ঠাকুমা বলতেন, যেহেতু বাবাজি মহারাজ মানে জানকী দাস কাঠি বাবাজি মহারাজ হচ্ছে ওনার দাদু, তো দাদুর বোন, গুরু বোন, তাই ঠাকুমা বলতেন আমার মাকে। তো সেই নিয়েও আমরা খুব মজা করেছিলাম, এবং ওকে রাধা মাধব দাসকে জিজ্ঞেস করেছিলাম যে ঠাকুমা বলছিস কেন তুই, আমরা তুই তোকেই করতাম। অনেক প্রচুর প্রচুর এরকম ঘটনা আছে আমার।
ওই যেটা রবীন্দ্রনাথের গান, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, আমি এই এই নিয়ে চলছি। অমর দাস কাঠিবাবাজি মহারাজের ভাবধারা, তিনি যেটা শিখিয়ে দিয়ে গেছেন, এবার বাবাজি মহারাজ, জানকী দাস কাঠিবাবাজি মহারাজ, এবং সত্যি কথা বলতে আমার, আমি অনেককে বলি যে আমার যে আধ্যাত্মিক খাটিয়া, আধ্যাত্মিক তক্তপোষ বা আধ্যাত্মিক খাট, তার চারটে পায়া শ্রী অমর দাস কাঠিবাবা, শ্রী প্রজ্ঞা দাস কাঠিবাবা, শ্রী কৃষ্ণপ্রেম দাস কাঠিবাবা, শ্রী জ্ঞান দাস কাঠিবাবা। এই চারজনের সঙ্গে আমি লিঙ্ক ম্যানে কাজ করতাম একসময়, এই চারজনের সঙ্গে আমার যোগাযোগ ছিল। তো তিনজন যখন একে একে চলে গেলেন, তখন আমি অমর দাস কাঠিবাবুজি মহারাজকে নিয়েছিলাম, এখন অমর দাস কাঠিবাবুজি মহারাজও চলে গেছেন। আমি এই চারজনের ভাবধারাকে এক করে নিয়ে আমি চলি, এবং আমার কাছে বাবাজি মহারাজের 37 জন শিষ্যই এক, দাদা গুরুজি মহারাজের 67 জন শিষ্যই এক, কারণ তারা প্রত্যেকে দাদা গুরুজি মহারাজের সন্তান। আমি যদি প্রত্যেকের পায়ের চরণে যদি প্রণাম করি, তাহলে আমার প্রণামটা দাদা গুরুজি মহারাজের, আলটিমেটলি দাদা গুরুজি মহারাজের চরণেই যাবে। এই ভাবধারা যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো বিভেদভাব থাকবে না। আমি আমার সকল গুরু পরম্পরার আচার্যগণের চরণে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানিয়ে, এবং যে মহারাজদের আমি বন্ধুর চোখে দেখতাম, তিনি যখন, তারা যখন দেহে ছিলেন, কিন্তু এখন তারা সবাই দেহাতীত, সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি, এবং আমার নিজের ও সকল ভক্ত বৃন্দের যাতে মনের সমস্ত মলিনতা দূর হয়, এবং তাদের যাতে প্রত্যেকের মানসপটে হৃদয় সিংহাসনে ধ্যানের মধ্যে আধ্যাত্মিক জ্যোতি প্রকাশিত হয়, এই প্রার্থনা করি। একটি গানের কলি মনে পড়ছে, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। অনেক ভক্তগণ এই অনুরোধ করেছিলেন যে সোমনাথের সাথে সৎসঙ্গ অনুষ্ঠানটি শুরু করো, তাই আমার নিজের স্মৃতিচারণা দিয়ে আবার অনুষ্ঠান শুরু করলাম। যারা আমার বন্ধু, আধ্যাত্মিক বন্ধু, বিভিন্ন সৎপ্রসঙ্গ আলোচনা, ধর্মালোচনা যারা করেন, তাদের কাছে আমার অনুরোধ যে তারা আবার এই সোমনাথের সঙ্গে সৎসঙ্গ অনুষ্ঠানে বিভিন্ন আলোচনার দ্বারা যুক্ত হবেন। সকলের মঙ্গল কামনায় রাধেশ্যাম। জানি না কখন তুমি যাবে কোন অকু।
তুবি শুবি পদ হন্তা তুমি ধারাও রুধিয়া পন্থা তব শ্রী চরণ তলে নিশুমুর মত বাসনা ঘুচাই মলিন মর মুছাই তুমি নির্মল করো মঙ্গল করি আছো অনল অনিলে চির নভনিলে ভূধর শুনিলে গগনে আছো বিট বিলতাই জলদের গায় শশীতার কায়ে তপনে আছো অনল অনিলে চির আমি নয়নে বসুন বাঁধিয়া বসিয়া ধারি মরি গো কাঁদিয়া আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু দাওহি দেখাই বুঝাই মলিন মর মুছাই তুমি নির্মল করো মঙ্গল করি মলিন মর মুছাই।